ধরা পড়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রেস্টুরেন্ট হয়েছে এবং এটি একেবারেই নতুন। এই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের অনুসারে প্রজেক্ট ইলিশা। বাইরে থেকে সুন্দর এবং ডিজাইনটা বেশ চমৎকার। পদ্মা সেতু শিমুলিয়া ঘাটের ঠিক আগে বিশাল এই রেস্টুরেন্টটি অবস্থিত। পদ্মাপাড়ে বিশাল একটি রেস্টুরেন্ট এবং বলা হচ্ছে এত বড় রেস্টুরেন্ট বাংলাদেশে আর কোথাও নেই। সেই বিশাল বড় রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রজেক্ট ইলিশা। রেস্টুরেন্টের ভেতরে একটি সেফটি ইনস্ট্রাকশন রয়েছে। ভেতরের অবকাঠামো খুবই অসাধারণ, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, যে কারণে ভালোই দেখাচ্ছে। উপরে হরেক রকমের কালারিং লাইট লাগানো হয়েছে এবং নিচে বসার যে আসনগুলো রয়েছে সেগুলো বেশ ভালো। ইন্টেরিয়র ডিজাইনটা খুব চমৎকার। বাংলাদেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট বলা হচ্ছে এটিকে এবং এটি লকডাউনের এর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে, এরই মধ্যে এটি চালু হয়েছে। ঐতিহ্যবাহী ইলিশের যে রেসিপিগুলো ছিল সেটা দিয়ে 25 রকমের ইলিশের আইটেম পরিবেশন করবে তারা। এছাড়াও মাছের ডিম, মাছের ভাজি ভর্তা, কিছু স্পেশাল কোরমাও রয়েছে এখানে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পুরনো রেসিপি পানিকোলা ইলিশ পাওয়া যাবে এখানে। ইলিশকে কেন্দ্র করে আসলে রেস্টুরেন্টটি আইকনিক রেস্টুরেন্ট, যে কারণে ইলিশের বহু বহু মেনু রয়েছে, একই সাথে অন্যান্য ফুডগুলোও পাওয়া যাবে এখানে। আপনাদের জানিয়ে রাখি রেস্টুরেন্টটি পদ্মাপাড়ের মাওয়ার শিমুলিয়া ঘাটের 1 কিলোমিটার আগে অবস্থিত। এই রেস্টুরেন্টটি এখন পর্যন্ত ঢাকার আশেপাশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট। পদ্মাপাড়ে বিশাল একটি রেস্টুরেন্ট এবং বলা হচ্ছে এত বড় রেস্টুরেন্ট বাংলাদেশে আর কোথাও নেই। ফ্রিজের ভিতরে অনেক ইলিশ সাজিয়ে রাখা হয়েছে। নিস্তলার এক পাশে শিশুদের জন্য ডেডিকেটেড কিডস জোন রয়েছে, সেখানে শিশুরা খেলতে পারবে। মাত্র 2টি গেমিং জোন রয়েছে। রেস্টুরেন্টটি দোতলা থেকে নিস্তলার দৃশ্যটি খুবই চমৎকার এবং মনোমুগ্ধকর। বাংলাদেশের সবচেয়ে বড় পদ্মা সেতু, এই সেতু দেখার জন্য মানুষ আসবে, পাশাপাশি মানুষ খাওয়ার স্বাদ মেটানোর জন্য পদ্মাপাড়ে এই রেস্টুরেন্টের বিশালতা উপভোগ করবে। এর দ্বিতীয় তলায় মিটিং বা সেমিনারও করা যাবে, ওরকম পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। পার্কিং এর সুব্যবস্থা রয়েছে, সপরিবারে এসে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।